প্রশ্ন করেছেন বিভিন্ন ইসলামিক সংগঠন বিশেষ করে রাজনৈতিক ইসলামিক সংগঠন ইদানি আমাদের কাছে জাকাতের আবেদন করেছে জাকাতের আটটি খাতের মধ্যে ফি সাবিরা এর দাবি নিয়ে তারা জাকাতের আহ্বান করছে তারা বলছে যেহেতু তারা আল্লাহর আইন বাস্তবায়ন সংগ্রামী যুক্ত তাই তাদের দাওয়াতি কাজ যাবতীয় রাজনৈতিক কাজ সম্পাদনে জাকাত প্রদান করা জায়েজ উত্তম এক্ষেত্রে আমরা কি করতে পারি আমি ব্যক্তিগত মত হিসেবে বলতে পারি এটাকে আমি জায়েজ মনে করি না এখানে যদি জাকাতের কোনো লোক থাকে তাদের নির্ধারিত খাতের কেউ তারা সেখানে গরিব থাকে ফকির থাকে সেখানে যদি কোনো তারা কেউ অসুস্থ অসবস্থা থাকে তাদের দেখাশোনার মধ্যে কেউ নেই অথবা তারা বিপর্যস্ত হয় কোনো কারণে যাদের অভাবে পড়ে আসে ফকিরের এবং মিসকিন থেকে এসে তারা পাবে ফি সাবিল্লার খাত কিন্তু এটা নয় ফি সাবিল্লার খাত এটা নয় ফি সাবিল্লার খাত থেকে দেওয়া যাবে না তবে তাদেরকে তাদের মধ্যে গরিব এবং মিসকিন থাকলে অন্য খাতের আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন ফি সাবিল্লার খাত ওইটা নয় ফি সাবিল্লার খাত দুইটা একটা হচ্ছে সরাসরি জিহাদ আর একটা হচ্ছে দিনী এলম যেটা কোরআন এবং হাদিস এবং ফিকা এই তিনটার ক্ষেত্রে যারা ব্যয় করে বই কিনে অথবা পড়ছে তাদের সামর্থ্যায় পড়ার তাদেরকে এই তিনটি জিনিস দেওয়ার জন্য একান্ত এটার সাথে তারা নিবদ্ধ তাদের আর কোনো কাজ করার সুযোগ নেই তারা শুধু ব্যবহার করতে পারবে অনেকে দেখা যায় যে তার অন্য সোর্স আছে কিন্তু ফিসাবিল্লার খাত যেহেতু অন্য কাজ সে ব্যস্ত এই জন্য ফিসাবিলার খাত থেকে নেয় এটা কিন্তু চাইছ তার সোর্স থাকলে অর্থাৎ কোনো কোনো ব্যক্তি যদি অন্য সোর্স থাকে তখন সে ফিসাবিলার খাত থেকে নেবে না ফিসাবিলার খাতটা মূলত জেহাদ ফিসাবিল্ল রাস্তায় জিহাদ এবং সেটা এই জেহাদ না সেটা হচ্ছে সরাসরি জিহাদের অংশ এবং সেটা রাষ্ট্র নিবে এবং সেটা দ্বারা রাষ্ট্রের অস্ত্র কিনবে যেমন যুদ্ধের যুদ্ধাস্ত্র কিনবে সেনাবাহিনীর জন্য অথবা সাবমেরিন কিনবে সেনাবাহিনীর জন্য ইত্যাদি নৌবাহিনীর জন্য এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ফিসাবিলের খাত মৌলিক খাত সেটার সাথে সামঞ্জস্য রেখে দিন যেখানে মোটেই চলছে না কোনো কোনো দেশে যেখানে দিনের কোনো মানুষ চালানো কোনো কিছু নেই সেখানে যে সমস্ত সেন্টারগুলো আছে সেগুলোর জন্য কেউ কেউ জায়জ করেছেন এবং যেগুলো শুধু দিনের জন্য পরিচালন সেগুলো দায়ের করেছেন যেগুলো কোনো বিতর্কিত অংশ নয় সুতরাং এইটাকে এইভাবে নেয়া আমি জায়েজ মনে করি না আশা করি বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ ফিসাবিলের খাতে যেন না নেয় বরং তাদের যারা গরিব আছে বিপর্যস্ত আসে কুল আছে তাদের দিতে পারে তারা তো ফকির এবং মিসকিনের খাতে যাবে সেই হিসাবে যেই কোনোভাবে যে কোনো যেখানে থাকুন কেন সে দলীয় দেখা হবে না দেখা হবে গরিব এবং মিসকিনের দিকে দেখা হবে যে কোনো গরিব মিসকিনকে সাহায্য করতে পারবে সেই হিসাবে দিতে পারবে কিন্তু ফিসে বিলের খাত থেকে সেটা দেওয়া যাবে না সেটা আমি মনে করি না আল্লাহ আমাদের পুজোর তো দান করুন